হ্যালো বন্ধুরা প্রচুর গরম পড়েছে আর আমি জানি আমার মতো আপনারাও সকলেও ভাবেন যে ডেলি ডেলি কি রান্না করব গরমে কি ওরকম খাবো যেটা খেলে শরীর নিজের ভালো থাকবে সকলকার ভালো থাকবে বাড়ির বাচ্চা শরীর ভালো থাকবে এবং যেটা খেতে সুস্বাদু হবে হেলদি হবে পেট ঠান্ডা থাকবে সো আজকে আমি আপনাদের সকলকার জন্য ওরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে শরীর নো ডাউট ভালো থাকবে এবং এই যে পাতাটা সেটার অনেক রকম উপকারিতা আছে এই পাতাটা এখন বিরল খুব একটা পাওয়া যায় না কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি আপনার এই পাতাটা কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা নিয়ে আসবেন এবং আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো চলুন তাহলে এখন কথা না রেসিপিটা শুরু করি রেসিপি করতে করতে আপনাদেরকে সব জানাবো তো বন্ধুরা আমি এসেছি আমার আদি বাড়িতে মানে যেখানে আমার ছোটোবেলাটা কেট কেটেছে অনেকদিন পর এখানে এসেছি সেজন্য আমার মা দেখতে পাচ্ছেন চলে গেছে রেসিপি কি রান্না করবে সেটা সন্ধানে তো আজকে আমি যে রেসিপিটার কথা আপনাদেরকে জানাবো সেটা হলো আমরুল পাতা আমরুল পাতা টক রান্না করবে আজকে আমার মা আমি আপনাদের সকলকার সঙ্গে শেয়ার করব কি করে আমার মা আমরুল পাতার টক রান্না করে তো মা এখানে দেখতে পাচ্ছেন বাগানে চলে এসছে যেখানে অনেক রকম গাছ আছে তার মধ্যে আমরুল পাতাও আছে যেটা সাধারণত মাটিতেই হয়ে থাকে সেটাকে কিছু ফলাতে হয় না ওটা হয়েই যায় তো এই পাতাটা মা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে মানে যে তার মূল সহ তার গোড়া শুদ্ধ সেটাকে মা টেনে টেনে নিয়ে নিচ্ছে আর আশেপাশে অনেক রকম গাছ আছে এটা আমাদের আদি একটি বাগান দেখতে পাচ্ছেন এটা কাঁকরোল গাছ আমি আপনাদেরকে একটু আশপাশটাও দেখাতে চাইছি কাঁকরল গাছ অনেক রকম কাকরল মানে সরি অনেক রকম নয় মানে কাঁকরল ধরে আছে কাঁকরল গাছ হচ্ছে কোথাও কোথাও হয়ে গেছে বড় কোথাও কোথাও ছোট ছোট আছে অনেক কাঁকরল বাগান হয়ে আছে এখানে মায়ের মোটামুটি আমরোল পাতা তোলা হয়ে গেছে এবং বলে দি এই পাতাটাকে আমরা যে ঘরোয়া ভাষায় বলি আমলতি পাতা চলুন তাহলে আজকে আমলতির টক করবো মিষ্টি আলু দিয়ে ভালো করে আমলতির টক রান্না করবো আজকে সো মা এখানে আমলতি পাতা তুলে নিয়েছে তুলে নিয়ে বাড়িতেও চলে এসেছে এখন এটাকে আস্তে আস্তে করে একটু বাছা হবে মানে ওগুলোকে একটু বেছে নেবে তারপরে রান্নাটা করবে সো আমি বলে দিই আপনাদেরকে আমরুল পাতার অনেক রকম উপকারিতা আছে আমরুল পাতা খেলে পেট ঠান্ডা থাকে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে যাদের একটু রক্তের প্রবলেম থাকে ওরাও আমরুল পাতা খেতে পারেন তার অনেক গুণাগুণ থাকে যদি আপনারা এই পাতাটা কোথাও পান বা গ্রামে কোথাও দেখতে পান বা যে কোনো জায়গায় যদি দেখতে পান অবশ্যই এটাকে নিয়ে আসবেন রেসিপিটা ট্রাই করবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের সকলকার সঙ্গে এরকম আরও নানারকম রেসিপি শেয়ার করার জন্য সো মা এখন এটাকে মোটামুটি পাতাগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছে এই পাতাগুলো না কিছু সেরকম বাছান নেই মানে আগাছে যদি কিছু থাকে সেটাকে ফেলে দেবেন আর পুরো পাতাটাকে নিয়ে নেওয়া যায় এবং তার যে গোড়াটা থাকে মানে তার যে শিকড় বা মূল বলতে পারেন সেটাকে একটু হালকা ফেলে দিয়ে নিয়ে নেওয়া যায় কারণ ওটা পুরো পাতাটা পাতাটাতেই অনেক রকম গুণ আছে তার শিকড় তার মূল সবেতেই অনেক গুণ আছে সো মা এটাকে মোটামুটি এখানে বেছে নিয়ে নিচ্ছে সুন্দর করে তো এটা লতানু পাতা হয় তার লতা তার যে ডালগুলা সেগুলোকেও কিছু ফেলতে হয় না পুরোটাই নিয়ে নেওয়া যায় সো মা এখানে পাতা সুন্দর করে একদম বেছে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন মূলও আছে যদি এটা ধোয়া হয়নি এখন এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে গিয়ে তারপরে সেটাকে ভালো করে রান্না করবো যেটা যেহেতু মাটিতে হয় তো সেই জন্য এটাকে একটু ভালো করে ধুতে হয় যাতে বালি বা মাটি ওরকম কিছু না থাকে আপনারা এটাকে খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে নেবেন আমি খুব ভালোভাবে এটাকে জল ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটাকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি পুরো জল যাতে পুরো পাতাটা জলের মধ্যে ডুবে যায় সেই রকমভাবে জল দেব তো আমি মোটামুটি দেখতে পাচ্ছেন পুরো পাতাটা জলের মধ্যে ডুবে গেছে হাত দিয়ে একটু চেপে চেপে ওটাকে জলটায় দিয়ে সুন্দর করে ওটাকে চেপে দিয়েছি এখন আমি তার উপরে দিয়ে দেব কুচি কুচি করা মিষ্টি আলু আমি সাইডে মিষ্টি আলু কুচি কুচি করা কেটে নিয়েছিলাম সো কুচি কুচি করা মিষ্টি আলুগুলোকে তার উপরে ছড়িয়ে দিচ্ছি মিষ্টি সবগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে এখন এটাকে চলুন তাহলে চুলাই বসিয়ে দিই এটাকে চুলাই বসিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট এটাকে আমি জাস্ট জলে ফোটাবো এটা তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ওটাকে জলে ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন যে ওটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে মা একটা ছাকনি হাতা দিয়ে ভালো করে একটু ধসে দিচ্ছে যাতে মিষ্টি আলুগুলো আরও নরম নরম হয়ে যায় জলের সঙ্গে আরও ভালো করে মিশে যায় সো বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার পাতাগুলোর যে শিকড় বা তার যে ডাল পাতাগুলো সবগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা বাটিতে ছেঁকে নেওয়া হচ্ছে কড়াই থেকে একটা বাটিতে মা ছেঁকে তুলে নিয়েছে এখন বাকি যে জলটা সেই জলটাকে একটা বাটিতে ঢেলে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য যত জলটা ঠান্ডা হয়ে যায় আর যেই শিকড় ডাল পাতাগুলো শুদ্ধ যে একটা বাটিতে ছেকে তোলা হয়েছিল সেই পুরো অংশটাকে মা একটা হাতা বা ছাঁকনি হাতা ছাঁকনি হাতা দিয়ে একটু ভালো করে ধসে নিচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি মা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আবার এটাকে পুরো ছাঁকা হবে তো সেটাকে মা ভালো করে ধসে নিয়ে এখন দেখতে পাচ্ছেন বড় একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছে আমরা পাতাটা নেব না কিন্তু পাতার যে রস পাতার যে স্বাদ পাতার যে টেস্ট সবটাই নেব আর বলে দিই পাতাটা হালকা টক জাতীয় হয় সো আপনারা যারা জানেন না তারা তাদেরকে বলে দেই যে পাতাটা একটু হালকা টক জাতীয় হয় এবং এটাতে মিষ্টি দিয়ে আপনারা খেতে পারেন টকও খেতে পারবেন সো মাইটাকে ভালো করে হাত দিয়ে কোচলে কচলে একটু তার যে রসটা তার যে গ্রেভিটা সব কিছু নিয়ে নিচ্ছে আর বাকি যে পোর্শনগুলো থাকবে ছাকার পর যে পোর্শনগুলো থাকবে সেটাকে ফেলে দেওয়া হবে সো মা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম হাত দিয়ে কোচলে কোচলে সবগুলোকে ছেঁকে ছেকে নিয়ে নিচ্ছে নিচে নিচে যতটা নেওয়া যায় সুন্দর করে মা একদম ভালো করে করে নিচ্ছে মা পাতাটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছেঁকে নিয়েছে যে সেদ্ধ করা পাতাটা সেই পাতার যাতে কোনো রকম ওয়েস্টেজ না হয় আর পাতাটা যাতে তার কোনো গুণ যাতে বাকি না থাকে সব কিছু খুব সুন্দরভাবে মা ছেঁকে নিয়ে নিয়েছে এখন বসিয়ে দিয়েছে একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছে তিনটে শুকনো লঙ্কা হালকা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ শস্য কালো শস্য হলুদ শস্য যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনারা ফোড়নের জন্য এবার তার মধ্যে ঢেলে দিয়েছি পুরো টকটা আর এখন সেটা খুব ভালোভাবে ফুটছে যখন সেটা দু চার মিনিট ফুটবে ফুটার পর তার মধ্যে দিয়ে দেবে গুড় যেহেতু আমি আগেই বলেছি সেটা একটু টক জাতীয় হয় তো গুড় বা চিনি ইউজ করা যায় আমরা যেটাকে হেলদি রাখতে চাইছি সেই জন্য আমরা তার মধ্যে গুড় ইউজ করেছি চিনি নয় সো এটাকে এখন আবারও দু চার মিনিট একটু ফুটবে যে গুড়টা তার টেস্টটা টকের সঙ্গে এনহেন্স হবে সেটা খুব ভালোভাবে একটু ফোটার পর আমাদের টক একদম তৈরি হয়ে যাবে তো আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লাগে লাগবে খুব একটা কঠিন রেসিপি কিছু নয় আর এবার তার মধ্যে আমি সবাই শেষে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস সেটা আপনারা অ্যাড করতেও পারে নাও করতে পারে তাতে টেস্টটা একটু ভালো আসে সো বন্ধুরা আমাদের যে আমরুল পাতার টক অথবা আমুলতি আপনারা যদি কেউ চিনি থাকেন সেটাকে কী নামে ডাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের জন্য এই পর্যন্তই পরে আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই